আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আর দেখতে পাচ্ছেন আমার মোবাইলটাতে কিছু পানি দেখতে পাচ্ছেন এদিক ওদিক যাচ্ছে আপনি যদি চান আপনার মোবাইলটাতে ঠিক এরকম করে সাজাতে আপনার মোবাইলে এরকম ওয়াটার ড্রপ করাতে তাহলে আজকের ভিডিওটা আপনার লাইক দিয়ে পড়ে যে থাকুন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগাচ্ছে আপনার মোবাইলটাতে আপনার মোবাইলটাতে আরও সুন্দর করে আপনি ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে যে কারণে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি দেখতে পাচ্ছেন তো আপনি যদি জানতে চান এটা কীভাবে করবেন তাহলে ভিডিওটাতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে থাকুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে বিলেনটি দেখবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার প্রথমে দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক ভিওর এটি করার জন্য আপনার মোবাইলের একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটি কীভাবে কোথা থেকে ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে দেখানোর চেষ্টা করবো প্রথমে দেখাবো এটি কীভাবে আপনি আপনার মোবাইলে সেট করবেন টি যখন আপনি ইনস্টল করার পর ওপেন করে দেবেন ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে দেখছেন ওয়াটার ড্রপ লাইভ ওয়াল একটি লেখা রয়েছে জাস্ট আপনি এটা এখানে দেখছেন এরকম এখানে এড আসতে পারে অ্যাডগুলো কেটে দেবেন যেহেতু এটা ফ্রি অ্যাপস তো দেখতে পাচ্ছেন ওয়াটার ড্রপগুলো এরকম হবে এখানে নিচে কিছু অপশন দেওয়া হয়েছে ওয়াল পেপার একটি অপশন ওয়াল পেপারে ক্লিক করবেন কোন ধরনের ওয়াল পেপারটা আপনি নিতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন ফর এক্সাম্পল আমি জাস্ট এটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করলে দেখছেন এরকম হবে তারপর এখানে দেখছেন এই অ্যাপ অপশনটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করলে আপনি এখানে দেখছেন এরকম হবে এখানে কোনটা আপনি নেবেন এটা নেবেন যে কোনো একটা সিলেক্ট করবেন তারপর অ্যানিমেশনে ক্লিক করে কোন ধরনের অ্যানিমেশন নিতে চান যে কোনো একটা এখানে সিলেক্ট করবেন অসংখ্য রয়েছে তারপর অপটিমাইজার এখানে ক্লিক করে এইগুলো আপনি দেখছেন এগুলো কমানো থাকবে এগুলো সব ফুল করে দেবেন এখানে ফুল সাইজ স্পিড এগুলো এই তারপর বাটন বা এটাকেও ফুল করে দেবেন তারপর দেখছেন টাচে ইফেক্ট টাচ ইফেক্টে ক্লিক করে এখানে দেখতেছেন ম্যাজিক টাচ এটা এখানে একটি দিয়ে দেবেন তারপর একটু ব্যাকে চলে আসবেন তারপর দেখছেন এটা এরকম হবে এখানে দেখছেন আপনি যদি টাচ করেন এরকম হবে দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখছেন অ্যাপ্লাই সেট করার জন্য অ্যাপ্লাইতে ক্লিক করবেন তারপর এরকম আসবে দেখতে পাচ্ছেন এটা আপনি চাইতে পারেন দেখতে পারেন কি এরকম হবে সেট করলে তারপর দেখছেন সেট ওয়ালপেপার জাস্ট ক্লিক করে দেবেন সেট হয়ে যাবে এখন যদি আমরা এখান থেকে বের হয়ে যাই দেখতেছেন এটা সেট হয়ে গেছে এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে পানিগুলো এগুলো এলোমেলোভাবে এদিক ওদিক ড্রপ হচ্ছে আশা করি বুঝতে পারছেন এখন আসুন অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন অ্যাপসটি ডাউনলোড করার জন্য ফোনের স্টোর চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনাকে এখানে সার্চ বক্সে লিখতে হবে ওয়াটার ড্রপ ওয়াটার ড্রপ লিখলেই প্রথমে অ্যাপটি আসবে ওয়াটার ড্রপ লাইট ওয়ালপেপার এটি দিয়ে আপনার মোবাইলে স্ক্রিনে আপনি ওয়াটার ড্রপ করাতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে